কোভিড আক্রান্তের সংখ্যার সাথে সাথে বাল্লা দিয়ে বাড়ছে পেঁয়াজের দামও, তো সেইখানে মানুষের সচেতনতার হার সেইভাবে এখনও আমরা দেখতে পাচ্ছি না। মানুষ মাস্ক ছাড়া রাস্তায় বেরোচ্ছে, তো সেই ব্যাপারে অ্যাওয়্যার করতেই মানুষকে কিছুটা সুরাহা দেওয়ার জন্য আজকে আমরা বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেটের সামনে একটা ড্রাইভ চালালাম, যেখানে বেশ কিছু মানুষের হাতে আমরা 1 কেজি করে পেঁয়াজ তুলে দিলাম এবং যারা মাস্ক ছাড়া বেরিয়েছিলেন তাদেরকে মাস্ক তুলে দেওয়া হলো। আমাদের মেন লক্ষ্য যে যাতে মানুষ মাস্কটা পরে এবং কোভিড স্প্রেডিংটা বন্ধ হয় সেটা আমরা একটা প্রচার চালাচ্ছি। পল্লীমঙ্গল সমিতি পাল্লা রোডের তরফ থেকে এটা আজকে করা হলো এবং এটা বর্ধমানের কার্জন গেট চত্বরে এটা করা হলো। আমরা মোটামুটি আজকে দেওয়ার প্রোগ্রামিং রয়েছে প্রায় 50 জনের উপরে, এখন অবধি আমরা প্রায় 20 জনকে দিতে পেরেছি, কারণ মাস্ক ছাড়া লোকের সংখ্যাটাই বেশি এখানে। এইটা আমরা প্রত্যেক রবিবারে চালাবার একটা প্ল্যানিং নিচ্ছি, যেটা বর্ধমান শহরের কার্জন গেটেই মেনলি হবে এবং এছাড়াও জেলার বিভিন্ন জায়গায় যাতে করা যায় সে ব্যাপারে আমরা দেখছি। সন্দীপন সরকার, জেনারেল সেক্রেটারি, পাল্লার পল্লীমঙ্গল সমিতি। পেঁয়াজটা নিলাম, পেঁয়াজটা কেন দেওয়া হলো? পেঁয়াজটা মাছের মাছটা পড়লাম বলে পেঁয়াজটা দেওয়া হলো। পেঁয়াজটা দিয়ে অনেক উপকার হলো। কেন? পেঁয়াজ দাম বাজারে প্রচুর, 80-100 টাকা কেজি, গরিব মানুষদের কেনা হয় কিনতে পারে না, সেই জন্য পেঁয়াজটা পেলাম, খুব উপকার হলো। মাছ পড়ছে না, এদিকে পেঁয়াজের দামও বেড়ে গেছে। হ্যাঁ, তো আমরা পেঁয়াজটা আপনাদের দিচ্ছি যে মাছটা করুন, আমরা মাঝে মাঝে এরকম গাইড চালাবো, ফ্রিতে পেঁয়াজটা পাবো।